আমি সেই 75 সন থেকে এই সঙ্গে জড়িত এই সাবজেক্টের সাথে আমি একসঙ্গে এত পোড়া রোগী আমি আমার জীবনে কোনোদিন দেখিনি মানে এটা আমিও প্রথম যখন হাসপাতালে যাই আমি নিজেও খুব নার্ভাস হয়ে গেছিলাম যে কি করে আমরা এইভাবে সামলাব কথাটা এরকমই যে শুধু আমার অবদান না আমার প্রতিটা স্টাফ যারা ছিল আমার সাথে অ্যাকচুয়ালি নিমতলির ঘটনাটা আমার জীবনে একটা মানে অত্যন্ত স্মরণীয় ঘটনা আমি আমার জীবনে আমি সেই 75 সন থেকে এই সঙ্গে জড়িত এই সাবজেক্টের সাথে আমি একসঙ্গে এত পোড়া রোগী আমি আমার জীবনে কোনোদিন দেখিনি মানে এটা আমিও প্রথম যখন হাসপাতালে যাই আমি নিজেও খুব নার্ভাস হয়ে গেছিলাম যে কি করে আমরা এইভাবে সামলাব কিন্তু একটা সত্যি কথা বলি তখন এই একটা জিনিস আমার আমার জীবনের অভিজ্ঞতা কোনো দুর্যোগে কিন্তু বাংলাদেশের মানুষ সবাই এক হয়ে যায় এটা কিন্তু খুব সত্যি কথা আগেও আমি দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যখন দেওয়াল ধসে যায় তখন আমি ঢাকা মেডিকেলে ছিলাম এইবারও দেখলাম যে তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা সুইপার থেকে শুরু করে ডাইরেক্টর প্রফেসর প্রত্যেকটা মানুষ কিন্তু ছাত্ররা ওই দিন একসাথে ঝাঁপায় পড়ছিল সবাই চলে আসছিল অনেকে এসে জিজ্ঞেস করছে স্যার কি করবো তো সবার একটা সম্মিলিত চেষ্টায় কিন্তু ওই দিন আমরা এত বড় দুর্যোগ আমরা সামলাতে পারছি এবং আমাদেরকে সাধারণ মানুষ আপনাদের মিডিয়া কর্মী সবাই কিন্তু আমাদেরকে মানে যথেষ্ট সাহায্য করছে যার জন্য আমরা একটা সাহস পাই সাহস পাওয়ার জন্য আমরা এই এত বড় দুর্যোগটাকে আমরা সামলাতে পারি আমাদের 50 জনের বার্ন ইউনিটের 231 জনকে আপনারা মনে হয় চিকিৎসা দিয়েছিলেন সেই সময় একদম ইতিহাস এবং প্রত্যেকেই খুব সুন্দর চিকিৎসা নিয়েছে আপনার নেতৃত্বে তখন ধরেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী তারাও কিন্তু এসে আমাদের সঙ্গে মানে আর্মি মেডিকেল কোর আমাদের সঙ্গে জয়েন করে তারপরে কিছু রোগী আমরা সিএমএইচও নিয়ে যাই মানে এটা এটা একটা সামগ্রিক প্রচেষ্টা এটা সত্যি কথা সবাই এক হয়ে গেছিল যে মানুষকে বাঁচাতে হবে এটি ছিল সবার একটা মানে আমারও একটা মেডিকেল স্টুডেন্ট একটা মেয়ে আমাকে এসে বলে স্যার আমি কি করবো আমি তাকে বললাম যে তুমি রোগীদেরকে ট্রলিতে করে ঠেলে নিয়ে যাও ওরা ট্রলিতে করে ঠেলে নিয়ে গেছে কিন্তু প্রত্যেকের জায়গায় এত সুন্দর একটা ভূমিকা পালন করছে যার জন্য এত বড় একটা বিপর্যয় একটা ইংরেজিতে একটা কথা বলে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ বার্ন ইজ স্টিল প্রিভেনশন আগুন যাতে না লাগে সেই ব্যবস্থাটা করা এবং আমি এখন আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করছি যে আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলব যে মানুষ আগুনে যাতে না পড়ে এটা কিন্তু খুব সহজ এবং এটা যদি আমরা করতে পারি আমাদের দেশের আমি আমার বিশ্বাস 80% রোগী আমরা কবায় নিয়ে আসতে পারবো আপনাদেরকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই একটা দেখবেন ওই গ্রাম মানুষের বাসায় ডেকচিতে করে গরম পানি নিয়ে যায় গোসল করার জন্য আবার তখন এই বাচ্চাদের সঙ্গে ধাক্কা লাগে থেকে আগুনে পুড়ে যায় সিম্পল জিনিসটা যদি একটা বালতিতে করে নিয়ে যায় তাহলে কিন্তু এই ধাক্কা খেলেও পুড়বে না এবং এখন আপনি ঢাকা মেডিকেল কলেজে যান বার্ন ইউনিটে দেখবেন যে প্রায় 40টা বাচ্চা এই কারণে এই কতগুলো জিনিস তারপরে শাড়ি পরে শাড়িটা একটু পেঁচিয়ে নেওয়া উন্না মানে ভালো করে পেঁচিয়ে নেওয়া এই সমস্ত যদি আমরা ফলো আপ করতে পারি তাহলে কিন্তু সচেতনভাবে সচেতনতা প্রয়োজন আপনি বলেছেন দেশের প্রত্যন্ত এলাকায় যদি বার্ন যারা আছেন যারা রোগী যারা আছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য সেখানে ব্যবস্থা থাকতো সেটা সবচেয়ে ভালো হতো কারণ গোল্ডেন আওয়ার যেটা বলছেন যে 24 ঘন্টা প্রথম 24 ঘন্টা পুরো যে প্রথম 24 ঘন্টা এর মধ্যে চিকিৎসা দিতে পারলে সবচেয়ে বেশি সহজ থাকে বাঁচানো কিন্তু কথা হচ্ছে আমাদের একমাত্র বার্নুর যেটা ঢাকা মেডিকেল যেটা সেটা বোধহয় প্রতিষ্ঠা করতেই আপনাকে অনেক কাঠখড় এবং অনেক অনেক সংগ্রামের পথ পেরোতে হয়েছে আপনার কাছ থেকে শুনি গল্পটা আমি যখন শুরু করি আমি তাহলে বলতে হয় যে আমার শিক্ষক ছিলেন প্রয়াত উনি মারা গেছেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ ওনার নেতৃত্বে কিন্তু প্রথম আমি তখন ওনার সাথে কাজ করি জুনিয়র ডক্টর হিসাবে 1986 সনে আমরা প্রথম একটা প্রস্তাব সরকারের কাছে পাঠাই যে আমরা একটা বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিট বানাবো এই দেশে তো জায়গা কোথায় জায়গা খুঁজতে হবে তখন ঢাকা মেডিকেল কলেজের পাশে একটা বস্তি ছিল যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা থাকতো তো সঙ্গত কারণেই যখন আমরা ওদিকে নজর দিলাম তখন সবাই তো চতুর্থ শ্রেণীর নেতারা প্রথম দিকে এবং স্টাফরা খেপে গেল যে না এখানে হাসপাতাল হবে না এখানে আমরা থাকি এবং এ নিয়ে আমাকে অনেক রকম ঝুঁকির মধ্যে ছিলাম আমাকে অনেক সময় থ্রেট করা হলো চিঠি দেওয়া হলো আমাকে মেরে ফেলা হবে এগুলো বিভিন্ন ধরনের কিন্তু তখন কিন্তু আবার কিছু মানুষ আমাদেরকে সাহায্য করছে তখন যে চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতা ছিলেন কালাম সাহেব খালেক এরা কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারলো যে না এখানে একটা হাসপাতাল করলে আমাদের উপকার হবে আমাদেরও কিছু কর্মসংস্থান হবে এই গণ্ডিটা পেরোতে অনেক সময় লাগছে তখন সরকার
আমাদের যথেষ্ট সাহায্য করছেন। আমার বলতে হয় যে জনাব শেখ সেলিম সাহেব তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি আমাকে যথেষ্ট সাহায্য করার ফলে আমরা ওই জায়গাটাকে খালি করতে পারি পরবর্তীতে। এখন কিন্তু ওই মানুষগুলো এসে আমাদেরকে ধন্যবাদ দেয় যে স্যার এটা ভালো কাজ করছে।